আসছে নতুন শিক্ষাবর্ষেও লটারির মাধ্যমে স্কুলে ভর্তি করা হবে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে আবেদন এবং লটারি সব অনলাইনেই কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হবে। সে অনুযায়ী শিক্ষার্থীকে নির্বাচিত স্কুলে ভর্তি হতে হবে। এরই মধ্যে স্কুলগুলো তাদের প্রয়োজনীয় তথ্য সরকারকে জানিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে ও শিক্ষা গুণগত মান বাড়াতে এবারও অনলাইনে লটারির মাধ্যমে স্কুলে ভর্তি কার্যক্রম চালাবে সরকার। তবে তা স্কুলগুলোতে শূন্য আসন থাকা সাপেক্ষে। গতবারও এই কৌশল অবলম্বন করা হয়েছিল। সরকারের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল থেকে কোনো ভর্তি ফর্ম দেয়া হবে না। আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে, তা আর বদল করা যাবে না। লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোও নিজ নিজ ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। আমাদের অভিভাবকরা বা আমাদের শিক্ষার্থী যখন অনলাইনে আবেদন করবেন, তখন একটি বিষয় যেন একটু খেয়াল রাখেন, তারা যেন একাধিক একই স্কুলের জন্য একাধিক আবেদন করার চেষ্টা না করে। কিন্তু আবেদন করেও কোনো লাভ নেই, কারণ হচ্ছে যে আমাদের সিস্টেম সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আগামী 25 নভেম্বর থেকে 8ই ডিসেম্বর অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ফি ধরা হয়েছে 110 টাকা। সরকারি স্কুলের লটারি আগামী 15ই ডিসেম্বর এবং বেসরকারিতে লটারি অনুষ্ঠিত হবে 19শে ডিসেম্বর। বুয়েটের অভ্যন্তরীণ স্টুডেন্ট যারা, বেশিরভাগ ক্ষেত্রে তারাই তো ভর্তি হয়। কম সংখ্যক সংখ্যা উল্লেখ করেই আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি ইতিমধ্যেই আমরা, তো ঠিক সেই সংখ্যক আসনেই আমরা নিব আর কি। কোচিং করতে হচ্ছে না অভিভাবকদের, এটি একটি পজিটিভ দিক। যেহেতু আমাদের ক্যাচমেন্ট এরিয়া এবং হচ্ছে লটারির মাধ্যমে অবশ্যই মিক্সড স্টুডেন্ট আমরা পাবো, সেক্ষেত্রে স্টুডেন্টদের তৈরি করার ব্যাপারটিতে আমাদের একটু ভালো সামাজিকীকরণ হবে বলে মনে করছি। সরকারি স্কুলে ক্লাস সিক্সে 10% আসন সংরক্ষিত থাকবে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য এবং বেসরকারি স্কুলে লীলা বোর্ডিংয়ের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে। করোনার আগে প্রথম শ্রেণীতে লটারি এবং অন্যান্য শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতো। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।